নমস্কার, আপনারা দেখছেন নিউজ আজ বাংলা। এই মুহূর্তে গোটা দেশ জুড়ে ভোটের উত্তপ্ত আবহ। এই আবহাওয়াতে আরামবাগের জন্য একসাথে জোড়া সুখবর। এবারে মাধ্যমিক পরীক্ষায় আরামবাগ মহকুমা থেকে দুজন প্রথম দশের মধ্যে স্থান পেয়েছে। একজন হচ্ছে গোঘাট হাই স্কুলের সোহন, সে স্থান পেয়েছে ষষ্ঠ, এবং আরামবাগ গার্লস হাই স্কুলের ছাত্রী দেবলীনা দাস অষ্টম স্থান অধিকার করেছে। এই মুহূর্তে আজ বাংলা স্টুডিওয় এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। আমার সঙ্গে আছে অষ্টম স্থানাধিকার করা ছাত্রী দেবলীনা দাস, তার বাবা কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ইংরেজি শিক্ষক, এবং তার মাও হচ্ছে বাজুয়া হাই স্কুলের শিক্ষিকা, এবং এই স্কুলের গার্লস হাই স্কুলের গভর্নিং বডির যিনি সভাপতি এবং আরামবাগের পৌর প্রধান স্বপন নন্দী। সকলকে আজ বাংলা স্টুডিও স্বাগত, এবং বিশেষ করে দেবলীনাকে অনেক 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 শুভেচ্ছা আজ বাংলার পক্ষ থেকে। আরামবাগের মুখ উজ্জ্বল করা, জেলার মুখ উজ্জ্বল করা, এবং রাজ্যের মুখ উজ্জ্বল করার জন্য আমি প্রথমেই যাব দেবলীনার কাছে। দেবলীনা, কিছুক্ষণ আগেই আমাদের ক্যামেরা তোমার বাড়িতে পৌঁছেছিল এবং সবার আগে গিয়ে পৌঁছেছিল। তুমি বলেছো তোমার প্রতিক্রিয়া, প্রথম প্রতিক্রিয়া ইতিমধ্যেই দর্শকরা শুনেছে। ইতিমধ্যে বলে তুমি মার্কশিটও পেয়েছো। এখনো পর্যন্ত দর্শকরা যেটা জানে না সেটা হচ্ছে তুমি কেমন নাম্বার পেয়েছো, কিসে কেমন কি রেজাল্ট করলে, তোমার নাম্বারগুলো যদি একটু বলো। তুমি জানিয়েছো যে তুমি চিকিৎসক হতে চাও, আগামী দিনে মেডিকেল সায়েন্স নিয়ে পড়তে চাও, কিন্তু যেটা আমার জানার বিষয়, তুমি নিজেকে কিভাবে প্রস্তুত করেছিলে মাধ্যমিকের আগে? আমি মূলত আমাদের যেসব টেক্সট বই রয়েছে সেগুলো আমি খুব ভালো করে পড়তাম। এছাড়া আমার স্কুল, আমার টিউটার, এরা তো আমাকে খুবই সাহায্য করেছে বিভিন্নভাবে। আমি নিজে যতটা করতে পেরেছি তার বাইরে পাশাপাশি আমার বাবা মা সবাই আমাকে খুব উৎসাহ যুগিয়েছে। ইংলিশটা তো আমার বাবা মাই আমাকে পড়াতো, আমার কোনো টিউটার ছিল না। ইংরেজিতে তুমি কত পেয়েছো? ইংরেজি দেবলীনার বাবা এবং মা দুজনেই ইংরেজির মানুষ, স্বাভাবিকভাবেই দেবলীনা ইংরেজিতে বাইরে থেকে টিউটর লাগেনি। স্যার, আপনার কাছে আমি যাব যে আপনি স্কুলের ছাত্রছাত্রীদের দীর্ঘদিন ধরে পড়িয়ে আসছেন, আপনার স্কুলেও যথেষ্ট ভালো রেজাল্ট করেছে, কিন্তু আপনার নিজের মেয়ে মানে অষ্টম স্থান অধিকার করেছে, কেমন লাগছে? খুবই আনন্দের খবর এটা। ও একটা ভালো র্যাঙ্ক, মোটামুটি দশের মধ্যে থাকবে এরকম আমরা একটা আশা করেছিলাম। হ্যাঁ, কিন্তু ওর একটু শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য খুব ভাইরাল ফিভার হয়ে গেল পরীক্ষার সময়টায়, ওই জন্য তখন ভাবছিলাম যে তাহলে হয়তো হবে না। যাক, তারপরে যখন দেখলাম যে হয়েছে খুবই ভালো লাগছে। ছোট থেকে ওকে কিভাবে আপনি পড়াশোনাটা করাতেন? ছোটবেলা থেকে এমনি ওর মা একটু বেশি গাইড করতো আমার থেকেও, ও নিজেই বেশিরভাগ পড়েছে, মানে আমাদের যে খুব হেল্প করতে হতো তা নয়, নিয়মিত স্কুলে যেত এটা ওর সবচেয়ে, মানে যেখানে এখন স্কুলে ছেলেমেয়েরা খুব কম যেতে চায়। হ্যাঁ, যে স্কুলে সেই অর্থে নাকি পড়াশোনা হয় না, ওর নিয়মিত স্কুলে যেত, স্কুলের সাপোর্টটা দারুণ পেয়েছে, প্রাইভেট টিউটরদের সাপোর্টও খুব পেয়েছে, না বাড়িতে আমরা টুকটাক দেখেছি এইটুকুই। হ্যাঁ, আমি যাবো আপনার কাছে। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি আর কি, ব্যক্তিগত জীবনে আমি নিজেও, যে একটি সন্তানের প্রথম শিক্ষা শুরু হয় তার মায়ের হাত ধরে, মাই বোধহয় তার সব থেকে ভালো টিচার। তো আজকে মেয়ে এত ভালো রেজাল্ট করেছে, অন্যান্য যা মা যারা যাদের ছাত্ররা আগামী দিনে পরীক্ষা দেবে, আপনি সে মায়েদের উদ্দেশ্যে কি বলবেন, কিভাবে ছেলেকে তৈরি করবেন? সেটা বলবো যে একটা বাচ্চা যখন স্কুল গোয়িং এজ হয় তখন তার প্রথম যে ভিতটা কিন্তু মাকেই তৈরি করতে হবে। হ্যাঁ, কারণ ভিত যদি নড়বড়ে হয়ে যায় পরবর্তীকালে সে কিন্তু মানে যে উন্নতিটা সেটা কম করতে পারবে। তাকে যে বসিয়ে পড়ানো বা ধৈর্য, মানে একটা মাকে ধৈর্যশীলা হতে হবে, তাকে সমস্ত বাচ্চা সমান নয়, কেউ একটু দুরন্ত, হ্যাঁ কেউ হয়তো পড়তে বসতে চায় না, এবং সেই সমস্ত বাচ্চাদের বুঝিয়ে মানে প্রথমে টিউটর দিয়ে দিলাম নিজে না দেখে, এটা একদম উচিত না। আমি আমার মেয়ের ক্ষেত্রে বলবো, আমার মেয়ের ক্লাস সিক্স পর্যন্ত কোনো টিউটর ছিল না, ক্লাস সিক্স পর্যন্ত আমি মেয়েকে নিজে পড়িয়েছি সমস্ত সাবজেক্ট, সেভেন থেকে ওর, সেভেন এবং এইট খালি অঙ্কের টিচার ছিল ওর,
9 থেকে ওর প্রতিটা বিষয়েরই স্কুলে যেভাবে পড়াশোনা করানো হতো তাতে কি আপনি স্যাটিসফাইড ছিলেন? হ্যাঁ, স্কুলে ও স্কুলের টিচাররা যথেষ্ট হেল্পফুল, যেখানে যা প্রবলেম হয়েছে সাবজেক্টগুলোতে, ইংলিশ ছাড়া অন্য সাবজেক্টগুলোতে স্কুলের টিচাররা হেল্প করেছেন। হ্যাঁ, ওর যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর সমাধান স্কুলের টিচাররা করে দিয়েছেন। স্কুল ভীষণই হেল্প করেছে এবং ওর সব থেকে আপনার স্কুল যায়, ও স্কুল যেতে ভালোবাসে, স্কুলে ও রেগুলারিটি মেনটেন করে স্কুলে যাওয়ার ক্ষেত্রে। আপনার কাছে আর একটা বিষয় আমি যাবো, যেটা হচ্ছে সবসময় মানে অভিভাবকদের ধারণা হয় যে সরকারি স্কুলে বোধ হয় সেভাবে পড়াশোনা হয় না, বেসরকারি স্কুলের দিকে গার্জেনদের একটা হিউজ প্রবণতা থাকে সেখানে, এবং যারা সরকারি স্কুলে চাকরি করেন তারাও কিন্তু অধিকাংশই সন্তানদের বেসরকারি স্কুলে পাঠায়। আপনি কিন্তু আস্থা রেখেছেন সরকারি স্কুলে? না, আমরা সরকারি স্কুলে আছি, দিয়েছি, এবং হায়ার সেকেন্ডারিও ওই আরম্ভক কাছ থেকেই পড়বে, খুবই ভালো পড়াশোনা হয় ওখানে, আমাদের এটা নিয়ে কোনো কিছু তো প্রবলেম কিছু ফেস করিনি। যেখানে সরকারি স্কুলের প্রতি আস্থা কমছে সেখানে দুজন শিক্ষক এবং শিক্ষিকা বাবা মা তারা কিন্তু আস্থা রাখছে সরকারি স্কুলের ওপরই, যে স্কুলের বিগত দিনও দেখা গেছে আরামবাগ গার্লস হাই স্কুলে অনেক ভালো রেজাল্ট করেছে, মাধ্যমিকে প্রথম তিনের মধ্যে থেকেছে, বিগত শেষ 5-7 বছর ধরেই গার্লস হাই স্কুল কিন্তু একেবারেই রাজ্যের শিক্ষার মানচিত্রে প্রথম সারিতে, সেই স্কুলের সভাপতি স্বপন নন্দী, আপনি কিভাবে দেখছেন? প্রতি বছরই গার্লস স্কুল একটা লাইমলাইটের সামনে আসছে। আরামবাগ গার্লস স্কুল একটা ঐতিহ্যবাহী স্কুল, আর এই স্কুলের শিক্ষিকারা খুব সুন্দরভাবে পড়াশোনা করেন, আর আমাদের ছাত্রীরা খুব ভালো পড়াশোনা করে। এবছর আমাদের দেবলীনা সেই যে আরামবাগ গার্লস স্কুলের যে সুনামটা ও এবছর খুব সুন্দরভাবেই রেখেছে, ওর একটু শরীর খারাপ না হবে ও আর একটু আগিয়ে যেত, তাই হায়ার সেকেন্ডারিতে ওই স্কুলেও পড়বে। আমরা চাইব যে ওর যেন উত্তরোত্তর যেন আরও সুন্দরভাবে ও পড়াশোনা করে সমাজের যেন উপকার করতে পারে। আর আমরা যে ম্যানেজিং কমিটিতে আছি আমরা কিন্তু টিচারদের ওপর সম্পূর্ণভাবে আমরা কোনো রকমভাবে যে কোনো প্রেশার বা কোনো রকমে না, টিচারদের সাথে আমাদের স্বাভাবিক ছন্দ বজায় থাকে, স্বাভাবিক ছন্দ বজায় থাকে। আর আরামবাগটা এমনই একটা জায়গা আপনারা জানেন যে এই মহকুমায় যেখানে রামমোহন জন্মেছেন, বিদ্যাসাগর জন্মেছেন, আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব জন্মেছেন, সারদা মায়ের কর্মস্থান, বিজ্ঞানী জ্ঞান ঘোষের জন্মস্থান, পৌল সেনের মতো মানুষ এখানে তিনি সেই গান্ধীজিটাকে সাড়া দিয়ে আরামবাগে এসে সেই আরামবাগের গান্ধী হয়েছিলেন, সেই আরামবাগ এমনই একটি জায়গা, এই জায়গাতে টিভি খুললেই যে রেজাল্টের এতে আরামবাগ আছে কিনা প্রত্যেকেই, আপনাদের সাংবাদিকরাও কিন্তু দেখেন যে কোন ছাত্রছাত্রীটা এবছরে হলো, তাই এবছর দেবলীনা আমাদের আরামবাগের থানার নাম রেখেছে, আর আমাদের কামারপুর আমাদের গোঘাট থানারও আমাদের সোহান সেও নাম রেখেছে আরামবাগ মহকুমার, তাই আমরা তার সাথে সাথে পশ্চিমবঙ্গে যেসব ছাত্রছাত্রীরা খুব ভালো ফল করেছে প্রত্যেকে বছর শুনছি কেউ ফেল নাই, তাই এটা খুব একটা খুব সুখ, 86% মানে রেকর্ড, তাই তারা প্রত্যেকেই পড়াশোনা ভালো করুক, করে দেশের দশের কাজ করবে। আর আমাদের আরেকটা যে এবছর 600-র ওপর আমাদের গার্লস স্কুলে প্রায় 35-40 জনের মতো আমাদের ছাত্রী আছে, এবছর ব্যাচটি খুব সুন্দর ব্যাচ ছিল। দেবলীনা, তোমার কাছে আরেকটি বিষয় জানবো, তুমি পড়াশোনা দিনে কতক্ষণ করতে? আমি দিনে অ্যাভারেজ 7-8 ঘন্টা পড়তাম, আমি একটানা বেশিক্ষণ পড়তে পারতাম না, আর একবারে ভীষণ মানে অনেকক্ষণও পড়তে পারতাম না, যতটুকু মনে হতো পড়তাম, চেষ্টা করতাম যতটা পারতাম পড়তাম। তোমার সব থেকে প্রিয় সাবজেক্ট? আমার সব থেকে প্রিয় সাবজেক্ট ফিজিক্স আর বায়োলজি। ফিজিক্স আর বায়োলজি? ইংরেজি? হ্যাঁ, ইংলিশ তো অবশ্যই, ইংলিশটা আমার পড়তে ভালো লাগে, কিন্তু আমার লিটারেচারের দিকে তো আমার যাওয়ার মানে ওইটা প্রফেশনালি ওটা নেওয়ার খুব একটা ইচ্ছা। তুমি আবার বলছো তুমি চিকিৎসক হতে চাও, কেন হতে চাও চিকিৎসক? চিকিৎসক হতে চাই, আমাদের ফ্যামিলিতে অনেকেই চিকিৎসক আছেন, আমার ওই প্রফেশনটার প্রতি আমার একটা ভালো লাগা আছে, একটা অন্যরকম ভালোবাসা আছে, এই কারণে চিকিৎসক হতে চাও। তুমি পড়াশোনা ছাড়া পড়াশোনার ফাঁকে ফাঁকে আর কি করতে? পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি গল্পের বই পড়তাম, আমি খুবই ভালোবাসি গল্পের বই পড়তে। হ্যাঁ, তুমি কিছুক্ষণ আগে বলেছিলে যে তোমার সুনীল গঙ্গোপাধ্যায় হচ্ছে তোমার প্রিয় অন্যতম প্রিয় সাহিত্যিক। আচ্ছা দেবলীনা, যারা এই যে মাধ্যমিক আগামী বছর যারা দেবে, দেখা যায় যে প্রচুর টিউশন, বিভিন্ন কোচিং সেন্টারের উপর নির্ভরতা, এগুলো কিন্তু থাকে,
সেখানে তুমি একটা স্টেজ পর্যন্ত বাড়ির শিক্ষাটাই নিয়ে চলেছো, মা তোমাকে পড়িয়েছে এতক্ষণ ধরে। আপনি বলছিলেন যে ক্লাস এইট পর্যন্ত তোমার সেখানে কোনো টিউটার ছিল না, বাবা মাই তোমাকে পড়াতো, পরবর্তীকালে নাইন টেনে কিছু টিউটার বেড়েছে। আগামী দিন যারা পরীক্ষা দেবে তাদের চলাটা কি কিরকম হওয়া উচিত বলে তুমি কি মনে করো? টিউটার, কোচিং সেন্টার এইসব কিছুর হেল্প তো একটু একটা লাগেই, অবশ্যই লাগে, কিন্তু সেলফ স্টাডিটাকে প্রাধান্য দেওয়া উচিত, নিজের পড়াটা, আর টেক্সট বইগুলো খুঁটিয়ে পড়া উচিত, এভাবেই পড়া উচিত। একদমই তাই বোধ হয়, যে বর্তমানে যেটা হয়ে যায় অন্যের উপর অনেকটা বেশি নির্ভরতা, সেলফ স্টাডি যেটা দিয়ে বলি না বারবার, যে নিজের কে পড়া বইটা খুঁটিয়ে পড়া, নোটস নির্ভর পড়াশোনাটা বোধ হয় মাস্টারমশাই অনেকটাই বাড়ছে নাকি? এখন তো ওই ঝোঁকটা খুবই বেড়েছে রেডিমেড পড়াশোনা, হ্যাঁ, কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে টেক্সট খুঁটিয়ে পড়তেই হবে সব সাবজেক্ট। টেক্সট যার ভালো করে পড়া থাকবে তার ভালো রেজাল্ট হবেই এখন যে কোনো সাবজেক্টে, মানে নিজের পড়াশোনা এবং টেক্সট বুক ফলো করার বিকল্প বোধ হয় নেই, এর বিকল্প নেই। আচ্ছা দিদি, আপনি হয়তো একটা স্কুলে আছেন, সেখানে ছাত্রছাত্রীদের পড়ান, আপনার কি মনে হয় যে ছাত্রছাত্রীরা এখন বড্ড বেশি নোটবুক নির্ভর হয়ে যাচ্ছে? হ্যাঁ অবশ্যই, এখন ছাত্রছাত্রীরা নোটবুক নির্ভর হয়ে যাচ্ছে, আর তারা মানে যে টেক্সট বই গুরুত্বটা কম দিচ্ছে, তারা খালি ভাবছে যে টিউশনিতে যে নোটগুলো দেওয়া হচ্ছে সেগুলো কীভাবে মুখস্থ করে নিই, সেগুলো মুখস্থ করলেই হয়তো তাদের মনে হচ্ছে যে তাদের পড়াটা কমপ্লিট হয়ে, মানে বমি করা হচ্ছে, হ্যাঁ, এবার সেটাই কীভাবে তারা উগড়ে দেবে। কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী তারা যদি নিজের টেক্সটটা খুঁটিয়ে পড়ে এবং সেটা বুঝে যদি নিজে একটা নোটস তৈরি করে সেটা মনে হয় আরও অনেক ভালো হবে। সেক্ষেত্রে কিন্তু তাদের যে তারা সেক্ষেত্রে যে নাম্বারটা পাবে আর একটা টিচারের নোট যে একটা খাতায় হুবহু তুলে দেয়া, সেক্ষেত্রে কিন্তু নাম্বারের তফাৎ হবে, নাম্বারের তফাৎ হবে, আমি এটা মনে করি। এখান থেকে আপনি আপনার মেয়েকে একটু আলাদা করে রাখার চেষ্টা করেছেন? হ্যাঁ, আমার মেয়ে টিউশন ছিল, সাবজেক্টের যে নোট তারা দিতেন আমি সেটা পড়তাম, তার সাথে সাথে নিজে টেক্সট বই থেকে পড়ে আমি যতটুকু জেনেছি সেটাও তার সাথে আমি নিজের মতো করে লিখতাম, অ্যাড করে সেটা আবার যে যে পয়েন্টগুলো ওর মনে হয়েছে এগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো অ্যাড করে সে আবার সেটাকে আবার নতুন করে আবার সেটাকে তৈরি করত। অ্যাকচুয়ালি আজকে দেবলিনা একদম সকাল থেকে ছুটে বাজায়, সেবারটা খাওয়া দাওয়াই হয়নি, আমরা একদম সকালবেলায় ওর বাড়িতে যেতে দেখেছি, বাড়িতে প্রচুর আমাদের আমাদের পেশাগত কারণে আমাদের সবাইকে যেতে হয়েছে, তারপর তার স্কুল, এছাড়া আরও কয়েকটি জায়গায় বাড়িতে আত্মীয় স্বজনের ভিড়, সব কিছু নিয়েই আজকে দেবলিনা সত্যিই আরামবাগের ভিভিআইপি, সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, কাজেই দেবলিনাকে আর বেশিক্ষণ আটকাবো না। আপনারা এতক্ষণ ধরে শুনলেন দেবলিনার আগামী দিনগুলি কেমন কাটাতে চায়, কীভাবে পড়াশোনা করতে চায়, এবং আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে দেবলিনার বাবা মা দুজন শিক্ষক শিক্ষিকা এবং যে স্কুলে দেবলিনা পড়াশোনা করেছে এবং আগামী দিন করবে তার সভাপতি মাননীয় স্বপনবাবু, তিনিও বললেন স্কুলের পরিকাঠামো নিয়ে। আমরা আশা করব দেবলিনা আগামী দিনে সফল একজন চিকিৎসক হবে এবং আরামবাগে এসে আরামবাগের মানুষের চিকিৎসা করবে, আরামবাগ দেবলিনার কাছ থেকে আরও অনেক অনেক কিছু ভালো দিন পাবে, এই আশা করে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। চোখ রাখুন নিউজ আজ বাংলায়। নমস্কার।